नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि नवेम्बर 2022 द गोल्डेन मंथ अफ द इयर चारटी ग्रहेर राशि परिवर्तन। हाँ ठीक धरेछेन, आजकेर एई भिडियोए आमी वृश्चिक राशि वृश्चिक लग्नेर प्रत्येक जातक जातिकाके शोनाते चलेछि तादेर जीवने सोनाय मोरा मास होते चलेछे आगत नवेम्बर मास। कारण नवेम्बर मासे चारटी ग्रह तादेर राशि परिवर्तन करबे एवं राशि परिवर्तन करे प्रवेश करबे वृश्चिक राशितेई। एछाड़ाओ ग्रहराज महाराज शनिदेव एवं ग्रहदेर मध्ये गुरु गुरु बृहस्पति मार्गी हवाय वृश्चिक राशि जीवने आसबे सर्वोच्च साफल्य। তাই আগত নভেম্বর মাস বৃশ্চিক রাশির জীবনে একটা বিরাট স্বর্ণোজ্জ্বল মাস হতে চলেছে। কোন কোন সৌভাগ্যের খবর আসবে, কিভাবে তারা উন্নতি করবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি আপনাদের জীবনে বিরাট একটা সাফল্যের মাস হতে চলেছে আগত নভেম্বর মাস। কারণ এখনো পর্যন্ত চারটি গ্রহ আপনার রাশি লগ্নের দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ রবি 26 তারিখের পর থেকে বুধ, তারপরে শনি, তারপরে শুক্র এবং কেতু, চারটি গ্রহ আপনার রাশি লগ্নের দ্বাদশে অবস্থান করার ফলে এবং রাহুর দৃষ্টি করার ফলে আপনার জীবনে নানা সমস্যা দেখাই দিচ্ছে। এছাড়াও মঙ্গলের অষ্টমে অবস্থান আপনাকে অনেকটাই পারিবারিক জীবনে অশান্তি এনে দিচ্ছে। আপনার শরীর ভালো নয়, শরীরে নানা সমস্যা চলে আসছে, মনেও সুখ শান্তি নেই। তবে এই বৃশ্চিক রাশিকে আমি বলবো, আপনাদের জীবনে আগত নভেম্বর মাস একটা সোনায় মোড়া মাস হতে চলেছে। দ্য গোল্ডেন মান্থ অফ দ্য ইয়ার বললেও কম হবে, কারণ এই মাসে চারটি গ্রহ একত্রে প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে, আর বৃশ্চিক রাশির চরম রাজযোগ তৈরি হবে। প্রথমে বলবো এগারো তারিখ শুক্র তুলা রাশি থেকে প্রবেশ করছে বৃশ্চিকে। কারণ শুক্র এতদিন ছিল রাহুর দৃষ্টিতে কেতুর সঙ্গে, তাই শুক্র ছিল পীড়িত এবং শুক্র অবশ্যই সৌভাগ্যকারক হবে। শুক্র আপনার রাশি বা লগ্নে বসে থাকার ফলে আপনার শুভ প্রেম সম্পর্ক তৈরি হবে, প্রেমজ সম্পর্ক তৈরির পাশাপাশি শুভ বিবাহ যোগ তৈরি হবে। আপনার কর্মে বিরাট সাফল্য আনবে এই এই শুক্রের এই বৃশ্চিক রাশিতে অবস্থান। শুক্র যেহেতু সুখের গ্রহ, শুক্র যেহেতু ভোগের গ্রহ, শুক্র যেহেতু মানুষকে দেয় সমৃদ্ধি, শুক্র দেয় মানুষকে গাড়ি বাড়ি টাকা সম্পত্তি, তাই শুক্র আপনাকে বিরাট সাফল্য প্রদান করবে, বিরাট সুযোগ প্রদান করবে। এরপরে দ্বিতীয় যে গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনে সবচেয়ে সমৃদ্ধি আনবে তা হচ্ছে মঙ্গল। মঙ্গল এখন বসে আছে আপনার রাশি লগ্নের অষ্টমে মিথুনে, এর ফলে আপনার পারিবারিক জীবনে কিছুটা সমস্যা হচ্ছে। এই মঙ্গল বক্রী হয়ে পুনরায় বৃষ রাশিতে প্রবেশ করবে, যা আপনার ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম স্থান। সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান আপনার জীবনে বিরাট সাফল্যের খবর আনবে যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। মঙ্গল সপ্তমে অবস্থান আপনার জীবনের সাফল্যের নতুন ধারা সূচিত করবে। আপনার মাঙ্গলিক যোগের প্রভাব অনেকটাই কেটে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে, একে অপরের সার শরীর নিয়ে যে একটা চিন্তা ভাবনায় ছিলেন সেই চিন্তা সম্পূর্ণ চলে যাবে যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক নারীর মানুষ হন। আপনার জীবনে মঙ্গল একটা অতি সৌভাগ্যের খবর বয়ে আনবে। মঙ্গল আপনাকে দেবে শারীরিক উন্নতি, মঙ্গল আপনাকে দেবে ভাগ্যর বিস্তারের সুযোগ। সুতরাং মঙ্গল অবশ্যই আপনার জীবনে সাফল্য আনবে 13 নভেম্বরের পর। এছাড়া যে গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনে সর্বত্রভাবে শুভ হবে তা হচ্ছে বুধ। বুধ তুলায় এখন বর্তমানে, বুধ 26 তারিখ থেকে তুলায় থাকবে 26 অক্টোবর থেকে, কিন্তু 13 নভেম্বর বুধ চলে যাবে বৃশ্চিকে। আর বৃশ্চিকে বুধের প্রবেশ মানে আপনার জীবনের সাফল্যের নতুন ধারা সূচিত হওয়া। বুধ যেহেতু মানুষকে বুদ্ধি দেয়, বুধ যেহেতু মানুষকে জ্ঞান দেয়, বুধ যেহেতু মানুষকে সমৃদ্ধ করে নতুনত্বের দিকে,
তাই বুধের এই রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি আপনার জীবনকে বিরাট সাফল্যের পথে নিয়ে যাবে। আপনি জীবনকে দেখবেন একটা অন্য তাগিদে, আপনার জীবন সাফল্যের একটা নতুন দিক খুঁজে পাবে যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। বুধ আপনাকে প্রদান করবে বুদ্ধি, বুধ আপনাকে প্রদান করবে জ্ঞান, আর এখানে বুধ এবং শুক্র মিলিত হয়ে তৈরি করবে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ। সুতরাং 13 তারিখ থেকে আপনার জীবনে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। আপনার রাশিতে আপনার লগ্নেতে তৈরি হওয়া বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে এই যে লক্ষ্মী নারায়ণ যোগ আপনাকে একের পর এক সমৃদ্ধির দ্বার খুলে যাবে। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে বিরাট সাফল্য। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, আপনার জীবনকে সমৃদ্ধির নতুন দোর গড়ায় নিয়ে পৌঁছাবে এই বুধ। বুধ আপনাকে দেবে কর্মের উন্নতির খবর, বুধ আপনাকে দেবে সফলতার খবর। বুধের এই সফলতা আপনি জীবনকে নতুনভাবে গ্রহণ করতে পারবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, বুধ শুক্রের এই লক্ষ্মীনারায়ণ যোগের হাত ধরেই আপনি কর্মলাভ, কর্মের উন্নতি, শিক্ষায় উন্নতি ঘটাতে পারবেন। এছাড়া শেষ যে গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনে বিরাট সমৃদ্ধির খবর আনবে তা হচ্ছে রবি। কারণ রবি এতদিন পর্যন্ত অর্থাৎ 16 তারিখ পর্যন্ত আছে, 16ই নভেম্বর পর্যন্ত ছিল কিসে না তুলাতে, তুলাতে রবি রাহুর দৃষ্টিতে কেতুর সঙ্গে, এরপরে রবি সেরকম পাওয়ার পাচ্ছিল না। 16 তারিখ 16ই নভেম্বরের পর রবি যখন প্রবেশ করবে বৃষ্টিকে এবং তৈরি করবে রবি বুধ শুক্রের অতি শক্তিশালী ত্রিগহিরাজ যোগ, রবি বুধের বুধাদিত্য যোগ এবং রবি বুধ বুধের মঙ্গলের দৃষ্টিতে তৈরি করবে চতুর্গহিরাজ যোগ। সুতরাং একদিক দিয়ে ত্রিগহিরাজ যোগ, অন্যদিক দিয়ে চতুর্গহিরাজ যোগ, এবং অন্যদিক দিয়ে অবশ্যই দেবগুরু বৃহস্পতির সাহায্যে এবং শনির সাহায্যে আপনি বৃশ্চিক রাশি আপনি জীবনে বিরাট সাফল্য পাবেন। বিশেষ করে 23শে অক্টোবর গুরু শনি বক মার্গী হওয়া আপনার জীবনে যেমন সাফল্যের খবর, তেমন 22শে নভেম্বর যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হবে তখন আপনার জীবনে বিরাট সাফল্যের খবর আসবে। আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করার চিন্তাই করতে পারবে না। আপনার জীবনে পারিবারিক শ্রীবৃদ্ধির একটা পূর্ণাঙ্গ খবর আপনি পেয়েই যাবেন যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। এছাড়াও বলবো আপনি জীবনে নতুনত্ব খুঁজে পাবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সহায় আছে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে আপনার ধনস্থানে, তাই নভেম্বর মাসের 22 তারিখের পর থেকে আপনার জীবনে তৈরি হবে বিরাট রাজযোগ, আপনার জীবনে তৈরি হবে বিরাট সাফল্য যোগ যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। এছাড়াও আপনার জীবনকে সমৃদ্ধির নতুন দ্বার প্রান্তে পৌঁছাতে আসছে আরও একটি গো শনি, শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে আপনার জীবন সমৃদ্ধির পথে যাবে। তবে একটা ক্ষেত্রে আমি কিছুটা সাবধান করে দেবো, কারণ আপনার রাশি লগ্নের ষষ্ঠ স্থানে বসে আছে স্বয়ং রাহু। রাহু এখানে শত্রুতার নাশ ঘটাবে, রাহু এখানে রোগভোগের মুক্তি ঘটাবে বটে, তবে রাহু নানা ধরনের ঝুট ঝামলা এনে দিতে পারে, সেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে বৃশ্চিক রাশি। এছাড়া কেতুর দ্বাদশে অবস্থান, আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি, আপনি যতই উপার্জন বৃদ্ধি করুন যতক্ষণ না আপনি ব্যয় কমাতে পারছেন তখন আপনার অর্থ জমবে না, আর অর্থ না জমলে আপনার প্রতি আপনি বাড়িয়ে বাইরে কোনো কিছু জায়গা কিনে বাড়ি করতে কোনো মতে পারবেন না। তাই আমি বলবো বৃশ্চিক রাশি আপনার জীবনে অবশ্যই রাহু এবং কেতুর কিছুটা প্রতিকার করুন, বিশেষ করে কেতু দ্বাদশে থেকে আপনার ব্যয় বৃদ্ধি করছে সেই ব্যয় কমাবার চেষ্টা করুন এবং কেতুকে ঠান্ডা করতে বাড়ির ঈশান কোণে এটা ফ্ল্যাগ বা পতাকা লাল বা গেরুয়া লাগান এবং রাহুকে ঠান্ডা করতে প্রতি শনিবার চণ্ডাল গিয়ে ভোজন করান, এতেই আপনার জীবনে অনেক কিছু সার্থক হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।